আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমরা এখন আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে দয়ের ঘাট নামক স্থানে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার যে সদর ইউনিয়নের যে দয়ের ঘাটটি রয়েছে, সেই দয়ের ঘাটের একটি মেন সড়কের উপরে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। আপনাদেরকে একটু বলে রাখি যে এখান থেকে ঘন্টাখানিক বা দেড় ঘন্টা আগে খোলপটিয়া নদীতে কিন্তু ব্যাপক পানি বৃদ্ধি পেয়েছিল, যে পানি বৃদ্ধি পাওয়াতে কিন্তু এই সকল এলাকায় যে ভেড়িবাঁধগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে কিন্তু পানি প্রবেশ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা সেই দৃশ্য দেখার জন্য এখানে এসেছিলাম। এখানে এসে কিন্তু দেখছি যে কয়েকটি পয়েন্ট ভেঙে কিন্তু এখানে পানি প্রবেশ করছে, এবং লোকালয়ের মধ্যে সকল লোকালয় যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু হু হু করে যে ধোয়ারের যে পানি, নদীর যে লবণাক্ত নোনা পানি, সেই পানি কিন্তু প্রবেশ করছে। আপনাদেরকে একটু বলে রাখি যে আপনারা জানেন যে আশাশুনি সদর ইউনিয়নের যে দয়ের ঘাটটি রয়েছে, বরাবরই এই এই সকল এলাকার যে ভেড়িবাঁধগুলো রয়েছে এগুলো অবহেলিতের মধ্যে রয়েছে। কয়েকবার এখানে তালি পটি দিয়ে বাধা হলেও স্থায়ী কোনো ভেড়িবাঁধ না হয় এখানে কিন্তু এ সকল দুর্ঘটনা প্রতিনিয়তই কিন্তু ঘটে থাকে। আমরা সেখানকার যে যিনি চেয়ারম্যান রয়েছেন জনাব সেলিম রেজা মিলন, তো মিলন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। ভাই, কী অবস্থা একটু বলেন। আসলে এই গত পূর্ণিমা কোনো আমাদের এখানে দুই দুই জায়গায় ভেঙে গেছিলো, এগুলো যে ভাঙবে সেটা আমরা অনেক আগে থেকে আশঙ্কা করতেছিলাম। পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি, ফাঁকে চিফ স্যারও আসছিলেন, আমরা বলছিলাম যে এখানে যদি এই এই পূর্ণিমা গণের আগে যদি বাঁধ যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এখানে আবার নতুন করে প্লাবিত হবে। আমাদের যান মালের নিরাপত্তা সহ আসলে আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ করে ঘের নির্ভর আমাদের এলাকা, সব কিছুই পানিতে ভেসে যাবে। তো আসলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে অবশ্যই পূর্ণিমার আগে কাজ আমরা শেষ করব, কিন্তু আমরা দেখলাম যে আসলে পূর্ণিমা গণের আগে কাজও শুরু হয়নি এখন। আমরা গতকালকে আমাদের নিজেদের উদ্যোগে আমি চেষ্টা করেছি, আমার পার্সোনাল উদ্যোগে যে গতকালকে বিকালেও আমরা কাজ করেছি, রাতেও আমি কাজ করেছি, আজকে সকালেও কাজ করতেছিলাম, কিন্তু মানে অস্বাভাবিক জোয়ারের ফলে প্রায় আমরা যে নিউবার্তা দিয়েছিলাম তার উপরে প্রায় এক বিঘে পানির উপরে মানে প্রবাহিত হয়ে আমার কয়েকটা প্রায় পাঁচটা সাতটা পয়েন্টে ভেঙে অলরেডি গ্রামের মধ্যে পানি ঢুকছে, এবং এইটা অব্যাহত যদি থাকে, এই যে ক্ষতিগ্রস্ত যে রিংবাঁধটা আছে এটা যদি আমরা সংস্কার না করতে পারি তাহলে রাতের ভিতরে আমাদের উপজেলা পর্যন্ত পানি ঢুকে যাবে। তো আমি মূলত সংশ্লিষ্ট আমাদের ডিসি মহোদয় বা সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের যেসব কর্মকর্তারা আছেন সবার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব যে খুব দ্রুত এই যে আমাদের যে দয়ারঘাট যে দুইটা জায়গায় বাঁধ আছে এটা যদি আমরা যদি মানে দু একদিনের মধ্যে বাঁধ যদি না সক্ষম না করতে পারি তাহলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে মানুষের যান মালের ক্ষতিসহ ব্যবসা বাণিজ্য মানে বিগত দিনের যে অবস্থা ছিল আয়লা পরবর্তীতে মে মাসে আবার সেই সেই অবস্থায় আমরা ফিরে যাব। তাহলে আমাদের বাসার বাঁচার যে শেষ যে মানে ইচ্ছা এটা ছিল অবলম্বনটা ছিল সেটাও আর থাকবে। আচ্ছা, রাতের জোয়ারে তো আরও পানি বেশি বৃদ্ধি পাবে, রাতের জোয়ারে পানি আরও গত কালকের হিসাবে আজকে আরও বৃদ্ধি পাবে রাতের জোয়ারে। আচ্ছা, কত জায়গায় কতটা পয়েন্টে ভেঙেছে বলে আপনি জানতে পেরেছেন? আমি ইতিমধ্যে যতটুকু জানতে পেরেছি তাতে পাঁচটা পয়েন্টে ভেঙে গেছে অলরেডি, পাঁচটা পয়েন্টে ভেঙে এই যেভাবে পানি ঢুকছে এরকম এর থেকে আপনি আরও বড় জায়গায় ভেঙে এইভাবে পানি ঢুকছে। মেন ভেড়িবাঁধ ভাঙছে কিনা? মেন যে ভেড়িবাঁধ, না মেন ভেড়িবাঁধ ভাঙেনি, আমাদের যে মূলত যে দুইটা জায়গা দয়ারঘাট যে দুইটা জায়গায় এখনো বাঁধ হয়নি সেই জায়গা দিয়ে মূলত পানিটা ঢুকছে। আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমরা কথা বলে বলছিলাম যে স্থানীয় যিনি চেয়ারম্যান সাহেব রয়েছেন জনাব সেলিম রেজা মিলন ভাইয়ের সাথে, তো তিনি বলতেছিলেন যে এ সকল এলাকায় যে পানি ঢুকছে তিনি কিন্তু ইতিপূর্বে কিন্তু সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল রয়েছে তাদেরকে কিন্তু জানিয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু তারা ব্যবস্থা নেননি। তো আমরা একটু স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো যে কী অবস্থা এখন বলেন দেখি। আমাদের এখানে আমাদের বাসা এখানে এখানে বাসা আমাদের প্রতিবার এই যে ভাঙা ভাঙে আর এই আমরা সবসময় খাটতেছি কিন্তু আমরা কোনো টিকায় রাখতে পারতেছি, এই দেখেন ভাঙার কী অবস্থা। এবার আমরা যে দিন যাচ্ছে এবারই আমরা খুব কষ্টের মধ্যে আছি। হ্যাঁ, আমরা আমাদের যাতে ভাঙাটা বাদ হয় সেই ব্যবস্থা করেন আপনারা। কী বলেন, কী অবস্থা বলেন দেখি? এখন আমাদের কি খাবো কি হবে কিভাবে চলবো আমাদের কোনো খাই
পুলিন দাস আর আমার এই ঘরের তো ছবি উঠেই নেড়ে যায়, আমি কোনো ত্রাণ পাইনি স্যার, বুঝছেন, পাইনি স্যার, পাইছো বড় নিতে কোথারা আর কত জায়গায় ভাঙছে? তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে আসলে অত্যন্ত আসলে মর্মাহত বেদনাদায়ক দৃশ্য। আসলে আমি দেখানোর চেষ্টা করি, এটা কিন্তু একটা ঘর, তো সেই ঘরের নিচ দিয়ে যে রিং বাদ ছিল সেটা কিন্তু ভেঙে কিন্তু এইভাবে পানি প্রবেশ করছে। এই পানির যে হুহু শব্দ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এখানে এখানে যে এখানে যে এখানে যে মানুষের যে দুঃখ দুর্ভোগ আসলে এটা কিন্তু আসলে দেখার মতো না। শীতকালে বাচ্চা হয়, শীতকালে গাড়ি লোকার কারণে আমাদের রাতে রাতে তো আরো বেশি জোয়ারের পানি উঠবে, রাতে হ্যাঁ রাতে আরো বেশি পানি আর এক ঘন্টা পরে পানি তুলতে পারে। তো দর্শক এখানে আসলে অনেকটা মানে ইয়ে হয়ে যাচ্ছে, রিস্ক হয়ে যাচ্ছে আমাদের জন্য। তো তারপর আমরা চেষ্টা করছি যে আর আমাদের কিছু লাগবে না, মেন বাড়টা বেটি দেখ আমরা আমাদের বাড়িতে যাই।